हे गाइस वेलकम टू माय चैनल किचन क्वीन और आमी पूजा तुम्हारे जानाई अनेक अनेक स्वागत। आज हमें तुम्हारे संगे नहीं असाधारण एक वीडियो जेटा होच्छे पापड़ा सर्षे। एर आगे पापड़ा मसाला चैनल रही है तुम्हारा से देखे नीते पर आज हमें बनाब पापड़ा सर्षे। तार जोनो आमी ओवेने कड़ाई बसिए दिए कड़ाई भालोभावे गरम करेब ततक्षणे आमी पापड़ा माछगुलो के नून एवं हलुद दिए भालोभावे माखिए नियेछि। कड़ाई भालोभावे गरम हो गेछे एरपर एर मध्ये दिए देव सर्षेर तेल। पुरो रान्नाटा किन्तु आमी सर्षेर तेले करब कारण सर्षेर तेले रान्नाटा करले किन्तु असाधारण एकटा स्वाद आसबे। दिए दिएछि सर्षेर तेल, तेलटा भालोभावे गरम होते देव कारण माछ भाजार जोन्नो तेलटा खूब भालोभावे गरम हवा दरकार, नाहले माछगुलो लेगे लेगे जाबे कड़ाइए बा भेंगे जाबे। तेलटा मोटामुटी गरम हो गेछे भालोभावे, एबार माछगुलो सब आमी दिए दिच्छि एकटा एकटा करे। এই যে পাপড়া সুন্দরীরা তেলের মধ্যে গড়াগড়ি দিয়ে দিয়েছে। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু একেবারে সেই মচমচে করে যে ভাজাটা হয় সেইভাবে ভাজব না, কারণ পাপড়া মাছ যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মাছের যে একটা স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তার জন্য আমি মাছগুলো খুব বেশি ভাজব না, আমি নরমাল ভেজে নেব, ঠিক আছে। একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। সব মাছগুলো আমি উল্টে দেব এবং ঠিক একই ভাবে কিন্তু আরেকটা দিকও ভালোভাবে ভেজে নেব। আমি এখন মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভাজছি, একদম হাই ফ্লেম দেব না, তাহলে মাছের উপর অংশটা মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। আমি মিডিয়াম ফ্লেমে ভাজব, মাছগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবং বাকি মাছগুলো আবার আমি আরেকবার দিয়ে দিচ্ছি তেলে। এবং একইভাবে আমি কিন্তু এই মাছগুলোকেও ভেজে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই জানো এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং বাড়িতে তো অবশ্যই একবার ট্রাই করো। মাছগুলো দেখো সব ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নিয়েছি আমি। এবার যে তেলটা রয়েছে সেই তেলই কিন্তু বাকি রান্নাটা মোটামুটি হয়ে যাবে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আমি ভেঙে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা। সামান্য কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে এবং পোস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছি। আমি সর্ষে দিয়েছি এখানে 4 চামচ পরিমাণ এবং পোস্ত দিয়েছি 1 চামচ পরিমাণ। তো আমি সর্ষে এবং পোস্ত ভালোভাবে বেটে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে নেব। আপনারা চাইলে এটাতে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, যে প্রথমে পেঁয়াজ তেলের উপর পেঁয়াজটা দিয়ে দিতে পারেন তারপরে মানে সর্ষেটা দিতে পারেন, কিন্তু আমি আজকে পেঁয়াজ ছাড়া মানে করছি রান্নাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, যেটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা যদি পেস্ট না করতে চান তাহলে কিন্তু ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। আমি মিক্সিটার পাত্রটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। খুব ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে। এরপর আঁচটা এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ,
ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এখন রান্নাটা হচ্ছে। তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সবাই অবশ্যই জানিও, এবং রান্নাটা তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটির পাশে থেকো। আমি মশলাটা এখন ফ্লেমটা মিডিয়াম রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি সামান্য চারটে মতন সামান্য কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো কাজু বাদাম বাটাটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু সামান্য পরিমাণে কাজু বাদাম দিলে কিন্তু রান্নাতে খুব সুন্দর একটা টেস্ট আসে, একটা আলাদাই ফ্লেভার হয়, সেই জন্য আমি দিলাম। কিন্তু কেউ যদি চাও তো অবশ্যই অ্যাভয়েড করতে পারো, বা কেউ যদি চাও চারটের জায়গায় দুটোও কিন্তু দিতে পারো। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। মশলাটা দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সরষেটা থেকে খুব সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে জলটা কিন্তু গরম করে নিয়েছি। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, ফেলে দিচ্ছি। এবার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমি 2 মিনিটের জন্য, ভালোভাবে ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। আমি 2 থেকে 3 মিনিট মতন ঢাকাটা দিয়েছিলাম এবং মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ভালোভাবে আরেকবার ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না, তাহলে মাছটা একদম মানে নরম হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে। তো আমি একবার জাস্ট ফুটিয়ে নেব ভালোভাবে, তাহলেই হয়ে যাবে রান্নাটা। দেখে নাও মাছটা ফুটে গেছে ভালোভাবে। আমি এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখো, এবং যে ঝোলটা ছিল সেটা অনেকটা ফুটে ফুটে কমে গেছে, তো একদম গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে পাবদা সর্ষে। তো রেসিপিটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন, এবং রেসিপিটি সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগছে। আমি একটু গার্নিশিংয়ের জন্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।